আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাপ্লাস ডেলি লাইফ স্টাইল থেকে আমি সাপ্লা চৌধুরী আপনাদের সাথে আছি। তো আজকে আমি আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এলাম। আর আজকে আমি কিন্তু একটু দেরিতে ব্লগটা স্টার্ট করেছি, কারণ এই যে ছোট মাছ দেখতে পাচ্ছেন, তো এই মাছগুলো কাটতে ধুতে আমার অনেকটা সময় চলে গিয়েছে, যার কারণে আমি সকাল থেকে চিন্তা করেছিলাম যে সকাল থেকে ভিডিওটা স্টার্ট করব, কিন্তু নাস্তার সেই একঘেয়েমি নাস্তা আর কি দেখাবো আপনাদের সাথে। তো পরবর্তীতে ভাবলাম যে পরে শেয়ার করব। আর এই ছোটো মাছের হ্যাডিক ছিল, এর জন্য আর আমি স্টার্ট করিনি। তো আমি দুপুরে রান্না দিয়ে আজকে ব্লগটা শেয়ার করছি। তো এখানে আমি কিন্তু মশলা করে নিয়েছি, এখানে আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আদা রসুন, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ কুচি আর সরিষার তেল দিয়ে এই মাছটাকে রান্না করব। তো ওগুলো দিয়ে এখন আমি এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। তো এভাবে কিন্তু ছোট মাছ আমি সবসময় রান্না করে থাকি, আর এভাবে রান্না করলে তরকারিটা কিন্তু অনেকটাই টেস্টি হয়। তবে এখানে টমেটো আমি দিচ্ছি না, টমেটো দিলে অনেকটাই ভালো হতো, কিন্তু টমেটো আমি পাইনি, কারণ আমার হাজব্যান্ডকে টমেটো আনতে বলেছিলাম, তো বাজারের দিকে গিয়েছিল কিন্তু ভুলে গিয়েছিল। আর এখানে যে দুটি দোকান আছে সে দোকানে টমেটো শেষ হয়ে গিয়েছে, আনফর্চুনেট আমি টমেটো পাইনি। তো যাই হোক, আমি এমনি রান্না করব জলপাই দিয়ে। তো এভাবে আমি আগে মশলার সাথে ভালোভাবে মাছটাকে মাখিয়ে নিলাম, আর আমি দিয়ে নিলাম হলো লবণ। আর আজকে অ্যাট ফার্স্ট আমি কিন্তু শুধুমাত্র সরিষার তেলে রান্না করছি, আমি সরিষার তেল দিই বাট যখন হয়ে আসে তখন দিই, আর আজকে আমি শুধু সরিষার তেল দিয়ে কিন্তু তরকারিটা রান্না করছি। তো তেলটাও আমি আগে দিয়ে নিয়েছিলাম মশলার সাথেই। তো এখন আমি পানি দিয়ে নিলাম, আর আমার হাজব্যান্ডকে বললাম যে একটু পানি ঢালো তো হাতে, যেহেতু আমার এক হাতে ক্যামেরা আছে। তো এখানে আমি পানি দিয়ে নিলাম, আর ছোট মাছ এভাবে রান্না করতে কিন্তু খুব একটা বেশি পানি দেওয়া লাগে না, অল্প একটু পানি দিলেই হয়। আর বেশি পানি দিলে কিন্তু যত বেশি জাল হবে মাছের কিন্তু স্বাদটাই নষ্ট হয়ে যাবে। তো এটা আমার ডান। আর এই মাছটা রান্না করা খুব সহজ, দেখতেই পাবেন যে কত তাড়াতাড়ি আমি রান্না করে ফেলবো এই মাছটা। তো এটাকে আমি এখন চুলায় দিয়ে নিব। আর আজকে যেহেতু আমার অনেক দেরি হয়ে গিয়েছে, এর জন্য আমি কিন্তু ভাতটা আগে বসিয়ে দিয়েছিলাম, মাছটা কেটে ধুয়ে রেখে আমি ভাতটা দিয়ে দিয়েছিলাম, কারণ যখন আমি তরকারি রান্নার ঝামেলায় চলে যাব তখন কিন্তু ভাত বসাচ্ছি বসাচ্ছি করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে, এই জন্য আগে ভাতটা দিয়ে নিয়েছিলাম। আর এটা কালকে ডাল ছিল, তো ডালটাকেও আমি সেদ্ধ বলতে যাচ্ছিলাম, ডালটাকেও আমি গরম করে রেখে দিয়েছি। আর মাছটা হয়ে গেলে দেন আমি আরেকটি তরকারি রান্না করব। তো আমি ফুলকপি আর আলু রান্না করব। এই যে দেখতে পাচ্ছেন যে ফুলকপি আর আলু আমি কেটে রেখেছি, তো এটার একটা সবজি রান্না করব। আর অনেকটাই ফুলকপি আলু নিয়েছি আমি এখানে, কালকে সমান ইচ্ছা আছে যে কালকে সমান রান্না করা, তো দেখি এখন কি হয় শেষ পর্যন্ত। তো এখন ফুলকপিটাকে আমি একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখব। আর এখন যেহেতু শীতের সিজন শুরু হয়ে গিয়েছে, আর এখন ফুলকপিটা আমার বাসায় রেগুলারই হয়ে থাকবে, দেখতেই পাবেন। আর এখানে করব হলো সরিষার শাক। তো সরিষার শাক কালকে নিয়ে এসেছিলো, তো কালকে অর্ধেকটা খেয়েছিলাম আর অল্প একটু রেখে দিয়েছিলাম, কারণ কালকে অনেকটাই বেশি হয়ে গিয়েছিলো, তো একটু উঠে রেখেছিলাম যেটা আমি আজকে খাবো বলে। তো শুধু সরিষার শাক আজকে করা যাবে না, কারণ অল্প একটু শাক, তো এর মধ্যে আমি একটু বেগুন দেবো। আর আমার একটু চা আছে, তো পরে সুযোগ বুঝে আমি চাটা গরম করে খেয়ে নেব। তো আমি চুলায় কড়াই দিয়ে নিলাম, যথারীতি আমার এ কড়াইটা কিন্তু আমি কখনো কিন্তু ধুই না, আগেও আমি শেয়ার করেছি, এর জন্য এটা একটু কালো। আর এটা হলো আয়রনের কড়াই। তো এখানে আমি কালকে নুডলস ভেজেছিলাম, এর জন্য একটু মুছে নিলাম। আর এখন আমি এটাকে তেল দিয়ে নিলাম, তো এখানেও আমি সরিষার তেল ব্যবহার করছি, কারণ শাকে কিন্তু সরিষার তেল ভালো চলে। আর আমি এইদিকে মাছের মধ্যে একটু জলপাই দিয়ে নিলাম, জলপাইটা আগে দিয়ে নিই আমি। তো ছোটো মাছে একটু জলপাই দিলে, মানে যে কোনো একটু টক দিলে কিন্তু ভালো লাগে খেতে, তবে খয়রা মাছ যেটা সে মাছে কিন্তু টক চলে না, তাছাড়া সব ছোট মাছে তো টক চলে, মানে আমাদের এলাকায় টক দিয়ে খেতে আমরা পছন্দ করি। তো টক দিয়ে নিলাম, আর এখানে তেলটা গরম হয়ে গিয়েছে, এর মধ্যে দিয়ে নিলাম শুকনো মরিচ। শুকনো মরিচটাকে একটু ভেজে নিচ্ছি আমি, যে ধোঁয়া উঠে গিয়েছে, সরিষার তেলে রান্না করতে গেলে কিন্তু একটু ধোঁয়া ধোঁয়া উঠে যায় আর ঘ্রাণটা ভালোই লাগে। তো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে নিলাম, তো পেঁয়াজ কুচিটাকে একটু ভেজে নিব। পেঁয়াজ কুচি ভাজার পর এখানে আমি থেঁতো করা রসুন দিয়ে নিলাম,
থেতো করা রসুন দিলে কিন্তু শাকের টেস্টটা অনেক গুণ বেড়ে যায়। অনেক সময় ঝামেলার কারণে কেটেই দিই, তবে কেটে রসুন দেওয়ার চাইতে থেতো করে দিলে বেশি স্বাদ পাওয়া যায়। এক একটা রসুনের এক একটা স্বাদ। তো বেগুনটা দিয়ে নিলাম, আর দিয়ে নিলাম একটু লবণ, আর যেহেতু বেগুন দিচ্ছি তো একটু হলুদও দিতে হবে, তো একটু হলুদ দিয়ে নিলাম। আর এখন তেলের মধ্যে এটাকে আমি ভেজে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো দেখতে পাচ্ছেন যেদিকে মাছের তরকারিটা কিন্তু অলরেডি ডান আমার, তো বেগুনের মানে সেই মশলাটা ভাজতে ভাজতে কিন্তু এদিকে মাছটা আমার হয়ে গেল। তো কত তাড়াতাড়ি হয়ে গেল নিশ্চয় বুঝতে পাচ্ছেন। এখন আমি ধনে পাতা দিয়ে চুলাটাকে অফ করে দিলাম। এখন যেহেতু টুকু তাপ আছে, সে তাপটুকুতে কিন্তু তরকারিটা হয়ে যাবে। এখন আমি ঢাকনা চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে আমার ভাতটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে, আর এত ফেনা উঠে উপর দিয়ে যে আমি এখানে একটা কাপড় দিয়ে রেখেছি, নয়তো নিচে পড়ে নিচটা নষ্ট হয়ে যায়। আর এই যে বেগুনটা মজে গিয়েছে অনেকখানি, তো আরেকটু এটা ভাজা ভাজা হবে, দেন আমি এর মধ্যে শাকটাকে মেশাবো। তো আর একটু ভেজে নিব আমি, মানে সেদ্ধটা আর একটু ভালো মতো হবে, এখনও একটু শক্ত শক্ত থেকে গিয়েছে। তো এভাবে বেগুন দিয়ে শাক কিন্তু অনেক সময় রান্না করলে ভালো লাগে। আর এখন আমি ফুলকপিটা ধুয়ে তুলে নিব। তো আমি আর কোনো কিছু কিন্তু শেয়ার করিনি আপনাদের সাথে। এদিকে যে মাছের তরকারিটা আমি তুলে নামিয়ে রেখেছি, আর কড়াইটা আমি ধুয়ে রেখে দিয়েছি, ওটাতে আমি ফুলকপি তরকারিটা রান্না করব। আর ধনে গুঁড়োটা একটু কালো কালো, এর জন্য মনে হয় তরকারির রঙটা একটু কেমন কেমন মনে হচ্ছে, তবে টেস্ট হয়েছিল অনেক। আর আলু ভাজা আর এই যে শাক ভাজাটা, তো এভাবে যেটা বলছিলাম যে বেগুন দিয়ে কিন্তু অনেক শাক খাওয়া যায়, মূলা শাক, তারপরে হলো পালং শাক, এগুলো যদি একটু কম মনে হয় তখন একটু বেগুন দিয়ে দিলে কিন্তু অনেকটাই টেস্ট মনে হয়। আর শাকটা কিন্তু খেতে অনেক অনেক টেস্টি হয়েছিল, লুকটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। তো যাই হোক, এখন আমি এখানে কড়াই দিয়ে নিয়েছি, আর আমি ফুলকপিটা কিন্তু হলো সয়াবিন তেলে রান্না করব। এখানে আমি সরিষার তেল ইউজ করছি না, তো আমি একটু হলুদ দিয়ে নিলাম, কারণ এর মধ্যে আমি ফুলকপি দিব, আর ফুলকপি দিতে গেলে একটু ছিটে আসবে তেল, তো সে তেলটা যাতে না ছিটে এই জন্য আমি আর হলে একটু হলুদ দিয়ে নিলাম। আর এখন ফুলকপি আর আলুটাকে দিয়ে নিলাম। তো ফুলকপি, আলু, পটল, শিম, মূলা, যে কোনো সবজি মানে সবজি দিয়ে মাছ রান্না করলে কিন্তু আগে আমি তেলের মধ্যে এগুলোকে ভালোভাবে ভেজে নিই। আমি এমনভাবে ভেজে নিই যাতে ভাজতে ভাজতে অনেকটা সেদ্ধ হয়ে যায়। আর দেখবেন যে তেলের মধ্যে যদি সবজি সেদ্ধ হয়ে যায় ভাজতে ভাজতে, তাহলে ওটার টেস্ট কিন্তু আরও অনেক ভালো হয়। তো এটাকে আমি ভেজে নিব, আর ভাজতে ভাজতে এই যে চাটা খেয়ে নিব। আমি বললাম যে যখন সুযোগ পাবো তখন আমি চাটাকে খেয়ে নিব। আর এটা ভাজতে ভাজতে কিন্তু আমি এখন ঘরটাকেও ঝাড়ু দিয়ে নিব। তো ঝাড়ু দিতে এসে দেখছি বারান্দার বেহাল অবস্থা। আমার হাজব্যান্ড গাছে পানি দিয়েছে, ওকে একটু বলেছিলাম যে একটু গোলাপ গাছটাতে যেহেতু কলি এসছে, কলি না পাতা বের হয়েছে নতুন নতুন, তো বললাম যে একটু সার মাটি আছে সেটা দিয়ে নাও, আর ছাগলের পটি তো সেটা দিব। ছাগলের পটি নাকি গাছের জন্য খুব উপকারী, এই জন্য ওকে দিতে বলেছি। আর এই জায়গাটাও এত পানি পানি করে দিয়েছে যে বাইরেটা আবার না মুছলে হবে না, এটা ঝাড়ু দিতে গেলে আমার ঝাড়ুটাই নষ্ট হয়ে যাবে। তো বারান্দাটা বাদ রেখে আমি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নেব। আমার হাজব্যান্ডকে কোনো কিছু করতে বলো ও এরকমই করে, আর আমরা যখন নিজেরা করি তখন দেখা যায় যে খুব সাবধানতার সহিত করি, একটু সাইডে নিয়ে এভাবে। তো পুরুষ মানুষ তো আর এগুলো বুঝে না, ওরা যেভাবে খুশি সেভাবেই করতে থাকে ওদের সুবিধা মতো। তো আমি এখন ঘরটাকে ঝাড়ু দিয়ে নিব। তো ঘরটা ঝাড়ু দিচ্ছি, আর আমি কিন্তু ওদিকে ফুলকপিটা যে চুলায় দিয়েছি, তো এদিকে অনেকটা সময় কেটে গিয়েছে, আর আমি দৌড় দিয়ে ফুলকপিটা একটু নাড়া দিতে যেয়ে দেখছি যে অনেকটা লাল হয়ে গিয়েছে। তো এটা যত বেশি ভাজা ভাজা হবে ততই ভালো লাগবে। তো ঝাড়ু দিতে দিতে কিন্তু আমি এর মধ্যে ফুলকপিতে সব রকমের মশলা দিয়ে নিয়েছি, আর সব তরকারির মশলা কষানো একই সিস্টেম, হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে এই তো এভাবে কষিয়ে নিতে হয়। তো আমি এখানে কিন্তু পেঁয়াজ
আদা রসুন এগুলো দিয়ে নিয়েছি লবণ। তো আমি আর এই রান্নাটা আর আপনাদের সাথে শেয়ার করছি না, আমি একদম বিকেলবেলায় আপনাদের সাথে কথা বলবো। ওয়েলকাম ব্যাক। তো আজকে আমি কিন্তু মানে সকাল থেকে সন্ধ্যার রুটিনটাই শেয়ার করব, এই জন্য কিন্তু আমি দুপুরে রান্না করতে করতে দেখতে পেলেন যে আমি স্টপ করে দিয়েছিলাম ক্যামেরাটা, কারণ ওদিকে করতে গেলে আমার ভিডিও আরও বড় হয়ে যেত আর অন্য কোনো কিছু আমি আর দেখাতে পারতাম না। তো এই যে আকাশে কিন্তু চাঁদ, আর চাঁদের নিচে যে স্যাটেলাইটটা, তো কি যে অপূর্ব লাগছিল আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমি যখন জানালার দিকে জানালাটা লাগাতে এলাম তখন দেখছি যে অবস্থা, তখন আমি দৌড়ে গিয়ে মোবাইলটা নিয়ে এসে একটু ছবি তোলার চেষ্টা করলাম। তো খুব সুন্দর, স্পষ্ট বোঝা যাচ্ছে না কিন্তু দেখতে অনেকটাই অপূর্ব মনে হচ্ছে, মানে খুবই ভালো লাগছে, মানে আকাশের দিকে খালি তাকিয়ে থাকি এরকম অবস্থা। আমি এদিকে কিন্তু আগে চায়ের পানি বসিয়ে দিয়ে গিয়েছিলাম, আর চায়ের মধ্যে আজকে আমি আদা থেঁতো করে আগেই দিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু আমি রাতে রান্না করব, আজকে আমি রাতে রান্না করব এই কারণে যে আমার কালকে হলো স্কুল আছে, আজকে মনডে, কালকে টিউজডে, তো ছেলের স্কুল। তো আজকে আমি চিন্তা করেছি যে কিছুটা কাজ আমি এগিয়ে রেখে দিব যাতে কালকে আমি নিশ্চিন্ত মনে স্কুলে যেতে পারি আর আমার স্কুল থেকে আসার পর সেরকম কোনো কাজ না থাকে। তো এখানে আমি মাছ ভেজে নিচ্ছি। আসলে আমার ছেলে ফুলকপির ঝোলটা যখন খায় তখন বলছে যে খুব ভালো একটা স্বাদ আসছে না, তো আমি বললাম যে মাছ ছাড়া তো ফুলকপি এখন ভালো লাগে না, তো বললো যে তাহলে রাত্রে মাছের মাছ দিয়ে দিও। তো এই উদ্দেশ্যে আমি হলো মাছটা ভাজলাম। এই যে ফুলকপির তরকারিটা এতটুকুই আছে। তো আসলে সবজি মাছ ছাড়া কিন্তু খুব একটা টেস্ট হয় না, আবার কখনো কখনো হয় কিন্তু আজকে কেন জানি হলো না, তো এই জন্য আমি এর মধ্যে মাছ দিব। এখন আমি চিন্তা করিনি, মানে ডিসিশান আমার আবার পাল্টেও যেতে পারে, তো যতটুকু ফুলকপি আছে ততটুকুর মধ্যে মাছ দিলে কিন্তু আমার কাল পর্যন্ত হবে না। তো যাই হোক, আমি পরে চিন্তা ভাবনা করে সেটা করব। তো তার আগে আমরা চাটাকে খেয়ে নিব আগে। তো চাটা খাওয়ার পরে তখন আমি কি রান্না করব তো সেটা সিদ্ধান্ত নিব। আর এখন একটু বিস্কিট নিয়ে নিব। আমার ছেলেরা কিন্তু মুড়ি চানাতে অলরেডি আগে খেয়ে নিয়েছে, শুধু চাটা খেতে বাকি আছে। তো আমি স্যান্ডেলটা পরে নিচ্ছি। আর এখনকার আবহাওয়াটা এরকম, মানে এই ঠান্ডা এই গরম, কখনো মনে হচ্ছে ঠান্ডা লাগছে আবার কখনো মনে হচ্ছে খুব গরম লাগছে, কখনো পায়ে স্যান্ডেল রাখতে পারছি আবার কখনো পায়ে স্যান্ডেল রাখতে পারছি না, এরকম একটা পরিস্থিতি। তো মাছগুলো আমি উল্টে দিলাম, এক পাশ হয়ে গিয়েছে তার এক পাশে উল্টে দিলাম। তো আমার কিন্তু লোভ সামলাতে পারছি না আমি, আমি বারবার কিন্তু আকাশের দিকেই দেখতে যাই, একটু সুযোগ পেলে আকাশের দিকে তাকিয়ে থাকছি, আমাকে এতই ভালো লাগছে আজকে। তো অনেক রকম আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে স্পষ্ট ছবিটা নিতে পারি, কিন্তু এরকমই হয়, ছবি নেওয়া যায় না, আকাশের আকাশ তো অনেক দূর, তাই না? এত দূরের ছবি আমি নেব কীভাবে? তো যাই হোক, আসলে ভালো লাগছিলো। এখন মনে হয় মানে দুই তিন দিনের চাঁদ এরকম হবে মনে হয়। তো মাছটা আমার ভাজা হয়ে গিয়েছে, এখন আমি মাছটাকে তুলে রাখবো। তো এই মাছটা যেহেতু চামড়া আছে মাছের উপরেতে, সেহেতু মাছটা তুলে রেখে দিলাম, আর এগুলোকে একটু চারিপাশে সরিয়ে রেখে আমি চুলাটাকে নিভিয়ে দিব। দেন আমি ফুলকপির মধ্যে মাছগুলো দিই বা কী করি তো সেটা আমি পরে আপনাদের সাথে শেয়ার করছি। তো আগে চা খেয়ে নিই, তারপরে সব কিছু কুটাবাছা করে নিই, আমি আবারও ফিরে আসবো আপনাদের সামনে। তো এই যে আমি আবারও চলে এসেছি। তো অলরেডি আমি পটল আলু কেটে নিয়েছি, তো পটলটাকে আমি তেলের মধ্যে ভেজে নেব এখন, যেভাবে ফুলকপি রান্না করেছিলাম ঠিক সেভাবেই। তো আলু এদিকে আমি কেটে রেখেছি, যেহেতু পটলটা হতে একটু সময় লাগে আর আলু তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, এই জন্য আগে পটলটা দিয়েছি, দেন আমি আলুটা দিব। আর এই যে ফুলকপি আর আলুর মধ্যে দু টুকরো মাছ দিয়ে আমি কিন্তু এটাকে ফুটিয়ে রেখেছি, এখন কিন্তু স্বাদটা একদমই মানে চেঞ্জ হয়ে গিয়েছে, এখন মানে অরিজিনাল টেস্টটা ফিরে এসছে ফুলকপির।
আর এদিকে আমি কিন্তু আটার সেদ্ধ করব, এর জন্য পানি দিয়ে দিয়েছি। আসলে আজকে আমি রাত্রে রুটিটাকে করে রাখবো যাতে সকালবেলায় আমার নাস্তার হেডিকটা না থাকে। তো রুটিটা যদি রাত্রে করে রাখা যায় তাহলে সকালের কাজটা কিন্তু অনেকটা এগিয়ে যায়। এদিকে আমি রান্নাও করে রাখছি, এতে কিন্তু দুপুরের রান্নাটাও আমার এগিয়ে থাকলো। তো এভাবে যদি বাড়তি কাজগুলো আমি করে রাখি তাহলে কালকের দিনটা আমি ভালোভাবে কাটাতে পারবো, অনেকটা সহজভাবেই। তো আমি যদি চাই তো আমি এক্সট্রা কাজও করতে পারবো। তো এদিকে পটল আর আলুটা কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর এদিকে কিন্তু আমি আটাটা সেদ্ধ করে রেখে দিয়েছি। তো এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, নয়তো শক্ত হয়ে যাবে। আর এখন আমি এর মধ্যে মশলা দিয়ে নেব। তো মরিচ গুঁড়ো দিতে যে দেখুন কী অবস্থা। তো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দিয়ে নিলাম, এখন ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে নিব। তো আমি অল্প পরিমাণে ধনে দেবো এখানে, কারণ ধনের কালারটা কিন্তু একদমই বাজে, তরকারি একদম কালো করে ফেলছে। এখন এটাকে আমি কষিয়ে নিব। এখন এর মধ্যে কিন্তু পেঁয়াজ বাটা, রসুন বাটা এগুলোও দিতে হবে। আমি কিন্তু পেঁয়াজ রসুন আর আদা একসাথে বেটে রেখেছি, তো সেটা দিব। তো তার আগে একটু পানি দিয়ে নিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। তো আদা রসুন আর পেঁয়াজ পেস্টটা দিয়ে আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে নিলাম। আসলে পেঁয়াজটা আমি যখন আলু পটল ভাজি তখনই পেঁয়াজটা দিই যাতে পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যায়, কিন্তু আজকে ভুলে গিয়েছিলাম। তো তারপরে এখন দিয়ে নিলাম। আসলে তরকারির মধ্যে একটু যদি কাটা পেঁয়াজ না দেওয়া যায় তাহলে কিন্তু মনে হয় যে খুঁতখুঁত করে মনের মধ্যে, তবে আজকে ভাজা হলো না। আর পটলের চেহারাটা দেখে অবশ্যই বুঝতে পারছেন যে এটা ভাজতে ভাজতে কিন্তু আমি অনেকটা সেদ্ধ করে ফেলেছি, আলুটাও সেদ্ধ হয়ে গিয়েছে। এভাবে যদি পটল আলু তেলের মধ্যে ভেজে নেওয়া যায় তাহলে টেস্টটা কিন্তু অনেক ভালো হয়। আমি ম্যাক্সিমাম তরকারি কিন্তু এভাবে রান্না করি। তো আমি পরবর্তীতে আর কোনো কিছুই দেখাইনি, একদম ঝোলের পানি দিয়ে দিয়েছি আর মাছও দিয়ে দিয়েছি এখানে আমি। এখন চুলার জালটা কমায়া আমি এখানে রেখে দেবো, এটা আস্তে আস্তে হতে থাকবে। আর কালকে যখন আমি এটাকে ফুটাবো তখন আমি ধনে পাতা দিয়ে ফুটাবো। তো এখন আমি আটায় যে এখানে আমি মথে রেখে দিয়েছি, তো এখন আমি ঘরে যে রুটিগুলো বানিয়ে নেব, কারণ আমার ছেলেকে পড়তে বসিয়েছি তো ওর পাশে একটু যাওয়া দরকার, ওকে অঙ্কগুলো আমি করিয়ে দেবো। আর পাশে না বসলে কিন্তু ভালোভাবে পড়ালেখা করা যায় না, তো আমি এভাবে রুটি করতে করতেই ওকে পড়িয়ে দেবো। আর আমার কিন্তু সব কাজই কমপ্লিট হয়ে গিয়েছে, রান্নাঘরের রুটিগুলো আমি বানিয়ে ফেলেছি। আর এখানে আমার হাজব্যান্ড গড় আলু নিয়ে এসছে, তো গড় আলুটা এতক্ষণে নিয়ে আসলো, যদি সন্ধ্যায় থাকতো বা দুপুরের দিকে আনা থাকতো তাহলে আমি গড় আলু দিয়ে মাছটা রান্না করতাম, আলু পটল দিয়ে রান্না করতাম না। কিন্তু আনফর্চুনেট এখন আসাতে আমি করতে পারলাম না। আর এই যে সকালের মাছগুলো আছে, সব তরকারি কিন্তু অল্প অল্প আছে, এই যে ভাজাটা শাক ভাজাটা আর আলু ভাজাও আছে, তো আলু ভাজাটা আমি রেখে দিয়েছি। আর এই যে তরকারিটা, তো আমি রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছি। আমার আজকের মতো আমি ডান, আমার হেডিক শেষ, কালকের আমার কোনো চিন্তা নেই, এখন আমি ফ্রি, কালকের মতো আমি ফ্রি হয়ে গেলাম। আমি কালকে যদি চাই তাহলে এক্সট্রা কিছু কাজ করব, নয়তো ফ্রি সময় কাটাবো। কালকে কাপড় কাচবো, ঘর মুছবো, অনেক কাজ আছে, তো সেগুলো আমি করতে পারবো। তো যাই হোক, আজকের মতো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। যারা সাবস্ক্রাইব অলরেডি করে দিয়েছেন তাদেরকে আমি জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও পর্যন্ত করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। তো আমি এখনই আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।